সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি জনাব মোহাম্মদ আইব আলী, সহকারী শিক্ষক আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাকিস্তান কলেজ বগুড়ার পক্ষ থেকে জানাই অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায়ের চলতড়িৎ অধ্যায়ের কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো যে চলতড়িৎ কাকে বলে। যখন দুটি ভিন্ন ভিন্ন বিভবের বস্তুর মধ্যে পরিবাহী তার বা পরিবাহক দ্বারা সংযুক্ত করা হয়, তখন পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িতের সৃষ্টি হয় তাকে চলতড়িৎ বলে। আর চলতড়িৎ পড়তে গেলেই আমাদের জানতে হয় রোধ বা রেজিস্ট্যান্স কি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এগুলোর রোধ কি কি বিষয় নির্ভর করে, রোধের সূত্র, রোধের সূত্রের গাণিতিক ব্যাখ্যা, প্রয়োগ এবং বাস্তব জীবনে কিছু ঘটনা, এ নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে রোধ কাকে বলে। বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা এই বোর্ডের দিকে লক্ষ্য করো, বিজ্ঞানী ওহমের সূত্র মতে আমাদের জানা আছে যে স্থির তাপমাত্রায় যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে আই ইকুয়াল টু লেখা হয় জিভি, জি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বলে, যা আমরা আগে বলেছি রোধের বিপরীত রাশি। এখান থেকে আমরা লিখতে পাই ভি ইকুয়াল টু আই আর বা আর ইকুয়াল টু ভি বাই আই। এখানে আর মানে হচ্ছে রোধ, আর রোধের একক হচ্ছে অহম। এক অহম রোধ কাকে বলবো আমরা? যদি কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এক অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, তখন সেই পরিমাণ রোধকে বলা হবে এক অহম রোধ। আমরা অন্যভাবে বলতে পারি রোধের সংজ্ঞা, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলে। আবার রোধের বিভিন্ন সময় আমরা বিভিন্ন সংজ্ঞা লিখতে পারি, যেমন রোধ মানেই হচ্ছে বাধা। তোমরা জানো যে পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ তথা চার্জের গতি বা ফ্লো বাধাগ্রস্ত হয় বা বিঘ্নিত হয় সেই ধর্মকে রোধ বলে। আর ওই পরিবাহী পদার্থকে বলা হয় বা ওই পদার্থকে বলা হবে রোধক। যে পরিবাহীর রোধ বেশি হবে সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তত কম হবে, আর যদি রোধ কম হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে। আর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোধের প্রতীক, এটার নাম হচ্ছে স্থির মানের রোধ। এই স্থির মানের রোধগুলো আমরা এখন দেখব বাস্তবে কীভাবে সেগুলো আমরা দেখতে পাই বিভিন্ন বর্তনীতে। আমাদের রোধগুলো আছে দুই ধরনের, একটা স্থির মানের রোধ, একটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। আমরা সেগুলো ফিজিক্যালি এখন দেখব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো। তোমরা আমার হাতে লক্ষ্য করলে দেখতে পাবে যে এগুলো হচ্ছে স্থির মানের রোধ, এদেরকে বলা হয় রেজিস্ট্যান্স কালার কোডেড, অর্থাৎ এর বডিতে কালার দেওয়া আছে, ব্যান্ড দেওয়া আছে। এই ব্যান্ড হিসেব করে আমরা এটা স্থির মানের রোধকে নির্ণয় করতে পারি। আর এগুলো যে কোনো বর্তনীতে বা তোমরা বাস্তবে কিছু মাদার বোর্ড আমরা দেখবো সেই মাদার বোর্ডে কীভাবে সংযুক্ত থাকে তোমরা আমার হাতে দেখলে হয়তো বুঝতে পারবে। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে রোধ, এগুলো রোধ, এগুলো রোধ, এগুলো রোধ, এইভাবে বর্তনীতে সংযুক্ত থাকে। এগুলো হচ্ছে আইসি, এগুলো হচ্ছে ক্যাপাসিটর, বিভিন্ন যন্ত্র আছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারব। এই রোধগুলো আগেকার দিনে তড়িৎ পরিবাহী তার দ্বারা পেঁচিয়ে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করে স্থির মানের রোধ তৈরি করা হতো, ফলে সেই যন্ত্রটা অনেক বড় হতো এবং আমাদের তড়িৎ শক্তি অনেক ব্যয় হতো।
এখন কার্বনের তৈরি এই ছোট ছোট রোধগুলোর মাধ্যমে এই যন্ত্রগুলো তত তার আকৃতি ছোট করা সম্ভব হয়েছে। এগুলোর নাম হচ্ছে স্থির মানের রোধ। আবার আমি তোমাদের দেখাবো, আর স্টার্ট করো। আর এগুলো হচ্ছে আমাদের পরিবর্তনশীল রোধ। এই পরিবর্তনশীল রোধ বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সীমার মধ্যে এই রোধগুলো পরিবর্তনশীল হতে পারে। আমার হাতে দেখলে তোমরা বুঝতে পারবে, আমরা বাস্তব জীবনে ফ্যানের রেগুলেটর বা বিভিন্ন তড়িৎ বর্তনী বা যন্ত্রের ভলিউম হিসেবে যেগুলো ব্যবহার করি এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে পরিবর্তনশীল রোধ। তুমি দেখলে দেখতে পাবে এর বডিতে লেখা আছে 10 kΩ বা 50 kΩ, এগুলো ঘোরায় ঘোরায় আমরা রোধে পরিবর্তন করতে পারি। এগুলো হচ্ছে পরিবর্তনশীল রোধ। আমরা জানলাম স্থির মানের রোধ, জানলাম পরিবর্তনশীল রোধ। আমরা দেখব, আমরা বাস্তবে দেখেছি যে পরিবর্তনশীল রোধ এবং স্থির মানের রোধ আমরা বাস্তবে দেখলাম এবং সেগুলো কীভাবে সংযুক্ত থাকে বর্তনীতে বা সেগুলো দেখলাম। এবার আমরা থিওরিকে জানবো যে রোধের নির্ভরশীলতা, রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে। আগে আমরা জানবো পরিবাহকের দৈর্ঘ্যের উপরে, যা এল দ্বারা প্রকাশ করা হয়েছে, নাম হচ্ছে লেন্থ। লেন্থ মানে দৈর্ঘ্য। পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, ক্রস সেকশন অফ এরিয়া, এর উপর নির্ভর করে। পরিবাহকের উপাদানের উপর নির্ভর করে, এলিমেন্ট। পরিবাহকের তাপমাত্রার উপর নির্ভর করে, টেম্পারেচারের উপর নির্ভর করে। আবার আলোর প্রভাব আছে, এই রোধের নির্ভর করে আলোর প্রভাবও নির্ভর করে। তোমরা জানার খুশি হবে যে সেলেনিয়াম বা ক্ষারজাতীয় পদার্থে যদি আমরা আলোর প্রভাব ফেলি তাহলে এর রোধ বৃদ্ধি পায়। আবার চুম্বকত্বের প্রভাব আছে, যদি বিসমাথ নামের ধাতুর তৈরি তারের যদি চুম্বকের প্রভাব ফেলা হয় তাহলে তার রোধ বেড়ে যায়। সেই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য যদি বৃদ্ধি করা হয়, হ্রাস করা হয়, বৃদ্ধির ক্ষেত্রে বিসমাথ ধাতুর রোধ বেড়ে যায়। আবার চাপের প্রভাব আছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে যে কার্বন গুঁড়া আছে, সেই কার্বন গুঁড়াকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে এর রোধ হ্রাস পায়, অর্থাৎ পরিবাহকত্ব বৃদ্ধি পায়। আবার পরিবাহের বিশুদ্ধতার উপর নির্ভর করে, কিছু কিছু সংকর ধাতু আছে তাদের রোধ বৃদ্ধি পায়। আবার বিশুদ্ধ যদি ধাতু ব্যবহার করি সেগুলোর ধাতুর রোধ কম হয়। তোমরা আমি যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে রোধ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এই বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীলতা বা সত্য সাপেক্ষে রোধ পরিবর্তনশীল হয়। আর এই পরিবর্তনশীল রোধ বা স্থির মানের রোধ, আমরা সেই রোধ কীভাবে পরিবাহের বিভিন্ন অংশে কাজ করে সেভাবে বিজ্ঞানীরা বিভিন্ন সময় এই রোধের বিভিন্ন রাশির উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুটি সূত্র দিয়েছেন আমাদেরকে। সেই সূত্রগুলো আমরা বোর্ডের মাধ্যমে দেখব। তোমরা বোর্ড করে বোর্ডের চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। চিত্রের দিকে বা লেখার দিকে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে রোধের সূত্র প্রধানত দুটি, আর নির্ভরশীলতা বিভিন্ন হবে তাপমাত্রা, উপাদান, চাপ, আলো উপর নির্ভর করে। কিন্তু সূত্র পেয়েছি আমরা দুটি, একটার নাম হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, অর্থাৎ আর প্রপোর্শনাল এল, রোধ পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক। কখন? যখন তাপমাত্রা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, সেই ক্ষেত্রে রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ যদি দৈর্ঘ্য কম হয় তাহলে পরিবাহী রোধ হবে কম, যদি দৈর্ঘ্য বেশি হয় পরিবাহী রোধ হবে বেশি। আবার আমরা সূত্রে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। আবার এইভাবে একইভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র আমরা লিখতে পারি এভাবে, আর সমানুপাতিক 1/2
ए अर्थात कोनो परिवाहीर रोध ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কখন? যখন তাপমাত্রা, উপাদান বা পরিবাহী এবং দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে। তাহলে সূত্র বলতে পারি যে নির্দিষ্ট পরিবাহকের স্থির তাপমাত্রায় এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিবাহীর রোধ ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। अर्थात प्रस्थच्छेद क्षेत्रफल जदि बेशी है रोध हबे कम और प्रस्थच्छेद क्षेत्रफल जदि कम है तेल रोध हबे बेशी। तुम्हारा इतिमदे जानो जे मोटा तार एवं चिकन तार मोटा तारेर प्रस्थच्छेद क्षेत्रफल बेशी ताई रोध कम है खूब सहजे विद्युत प्रवाहित होते पारे। दुई सूत्र आमरा एकत्र लिखते पाई आर সমানুপাতিক এল বাই এ। যখন শুধুমাত্র তাপমাত্রা এবং পরিবাহক বা উপাদান নির্দিষ্ট থাকে এবং এল দৈর্ঘ্য এ প্রস্থদের ক্ষেত্রফল দুটাই পরিবর্তনশীল রাশি। এই সমীকরণ সমাধান করলে আমরা লিখতে পাবো আর সমান সমান রো এল বাই এ। এখানে রো রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহের আপেক্ষিক রোধ বলে। আমরা আপেক্ষিক রোধের বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পাই রো ইকুয়াল টু আর এ বাই এল। যদি আমরা একক দিয়ে লিখি তাহলে এইভাবে লেখা যাবে যার একক আসবে ওহম মিটার। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহের রোধকে ওই তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। আমরা এই সমীকরণ থেকে আরও বলতে পাচ্ছি যে কোনো পরিবাহীর রোধ আপেক্ষিক রোধের সমানুপাতিক। কখন? যখন দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্দিষ্ট থাকবে। তামা বা কপারের জন্য আপেক্ষিক রোধের মান 1.54 × 10⁻¹⁸ ওহম মিটার বলতে আমরা বুঝি। শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মিটার দৈর্ঘ্য এবং এক বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার পরিবাহীর রোধ হবে এত ওহম। আপেক্ষিক রোধের থেকে আমরা বলতে পারি পরিবাহকত্ব। তোমরা জেনে খুশি হবে যে পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা বা পরিবাহকত্ব কাকে বলে? কোনো পরিবাহীর আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। পরিবাহীর যদি পরিবাহকত্ব বেশি হয় তাহলে আপেক্ষিক রোধ হবে কম, আর যদি আপেক্ষিক রোধ বেশি হয় তাহলে পরিবাহকত্ব হবে কম। এর একক হবে পার ওহম মিটার বা পার ওহম পার মিটার। ক্লাস শেষে আমরা এই অধ্যায়ের জন্য অল্প কিছু প্রয়োজনীয় সূত্রাবলী পেলাম। আর ইকুয়াল টু রো এল বাই এ, আর মানে রোধ, রো মানে আপেক্ষিক রোধ, এল মানে দৈর্ঘ্য, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এইভাবে লিখতে পারি পাই আর স্কোয়ার। এখানে আর মানে হচ্ছে ওই পরিবাহী তারের বা গোলাকার পরিবাহীর রেডিয়াস বা ক্ষেত্রফল। যদি ডায়ামিটার থাকে তাহলে সমীকরণটা এরকম হবে, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। তাহলে সমীকরণ এটা একটা রূপ, এটা একটা রূপ এইভাবে থাকতে পারে। আবার আপেক্ষিক রোধ থেকে আমরা পরিবাহকত্বের একটা সমীকরণ পেয়েছি। এটা এগুলো কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? গাণিতিক সমস্যা তোমরা ফলো করো। উদাহরণ এক নম্বরতে দেখতে পাবে টেলিফোন তারের উপাদানের আপেক্ষিক রোধ এত ওহম মিটার, এর ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে 12 কিলোমিটার লম্বা তারের রোধ কত হবে। আমরা এই অঙ্ক থেকে আমরা প্রথমে আগে ডেটা সংগ্রহ করব। আপেক্ষিক রোধ, ব্যাসার্ধ, প্রস্থের ক্ষেত্রফল, দৈর্ঘ্য লিখব। এগুলো একক চেয়ে পরিবর্তন করা আছে,
सेंटीमिटार सिलोमिटार कर किलोमीटर सिलोमिटार कर तुम्हारा जानो जे ए साइड को लिखते हैं परिवाहित तारे रोध कत हो आर इक्वल टू रोएल बाय ए समीकरण माध्यम उत्तर पा एत द्वित उदाहरण देख भलोक देखो तुम्हारा एत मीटार दीर्घ एवं एत मिलीमिटार व्यासर एक तारे रोध 15 ओम तारटर आपेक्षिक रोध कत তাহলে আমরা প্রথমে ডাটা সংগ্রহ করব তারপর সূত্র লিখব মান বসাব উত্তর পাব পরবর্তী আরেকটা উদাহরণ দেখো তোমরা তিন নম্বর উদাহরণ 15 ওহম রোধের একটি তার তামার তার টেনে এমনভাবে লম্বা করা হলো যে তারের দৈর্ঘ্য 4 গুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 হয় পরিশেষে রোধ কত হবে তাহলে প্রথম ক্ষেত্রে রোধ আর ওয়ান 15 ওহম দৈর্ঘ্য এল ওয়ান এবং পরবর্তী দৈর্ঘ্য এল টু 4L1 অর্থাৎ আদি দৈর্ঘ্যের 4 গুণ হবে অনুরূপভাবে প্রথম ক্ষেত্রে প্রস্থের ক্ষেত্রফল A1 হলে দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থের ক্ষেত্রফল হবে হচ্ছে A2 A1/4 আগেই বলা হয়েছে 1/4 হয়ে যায় প্রথম ক্ষেত্রে রোধ দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে রোধ বের করতে হবে আর তোমরা নিশ্চয় জানো যে যেহেতু একই পরিবাহী তাই আপেক্ষিক রোধ একই থাকবে অর্থাৎ রো টু আর রো একই হবে তাহলে সমীকরণটা আমরা মান বসাবো গেল প্রথম তারের জন্য লিখতে পাই মানে প্রথম ক্ষেত্রে লিখতে পাই সমীকরণ দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পাই সমীকরণ এক নম্বর সমীকরণ বা ধরে রাখি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যদি আমরা ভাগ করি তাহলে সমীকরণ সমাধান করলে এরকম পাওয়া যাবে সেক্ষেত্রে R2 = হবে হচ্ছে R1 × 16 গুণ করলে এত হিসেব নিকেশটা খুব ভালোভাবে তোমরা দেখে নেবে আশা করি বুঝতে পারবে আবার লক্ষ্য করো 4 নম্বর উদাহরণে একই উপাদানে দুটি রোধের মান সমান রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত 4:9 হলে রোধক দুটির ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত কত হবে এখানে L1:L2 = দেওয়া আছে 4:9 অর্থাৎ প্রথম পরিবাহী তারের বা রোধের দৈর্ঘ্য L1 দ্বিতীয় পরিবাহী বা রোধের মান দৈর্ঘ্য হচ্ছে L2 D1:D2 অর্থাৎ প্রথম তারের ডায়ামিটার দ্বিতীয় তারের ডায়ামিটার কত অনুপাত কত এখানে যেহেতু বলছে প্রথম তার বা প্রথম রোধ দ্বিতীয় রোধ সবসময় রোধের মান একই হবে সেক্ষেত্রে আমরা তার দুটির দৈর্ঘ্য L1 L2 ধরলাম ব্যাস যথাক্রমে D1 D2 ধরলাম রোধ আর এবং আপেক্ষিক রোধ রো হলে আমরা প্রথম তার জন্য লিখতে হবে এটা দ্বিতীয় তার জন্য লিখতে হবে এটা এই সমীকরণগুলো ভাগ করলে আমরা সমীকরণটা লিখতে হবে এভাবে ভালোভাবে সমাধানগুলো করবে বোঝার চেষ্টা করবে পরবর্তীতে না পারলে আমি তোমাদেরকে হেল্প করব এভাবে তোমরা গাণিতিক সমস্যা এবং বাড়ির কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবে প্রথম সমস্যা দেওয়া আছে দ্বিতীয় সমস্যা দেওয়া আছে তৃতীয় এভাবে 6টা দেওয়া আছে এখানে আমরা সংক্ষেপে ভাবে করতে পারি তোমরা জানো যে পরিবাহী তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে রোধ দ্বিগুণ হয়ে যাবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায় তার জন্যও রোধ দ্বিগুণ হয়ে যাবে ফলে আগে যে পরিমাণ রোধ থাকবে যদি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় তাহলে রোধও 4 গুণ বেড়ে যাবে যদি 3 গুণ বৃদ্ধি করা হয় তাহলে পরিশেষে রোধ 9 গুণ বেড়ে যাবে এভাবে অঙ্কগুলন সংক্ষিপ্ত আকারে করা যেতে পারে সর্বশেষে তোমাদের জন্য একটা চিত্রের মাধ্যমে অঙ্ক দেওয়া আছে একটা রোধ 5 ওহম দৈর্ঘ্য 2 মিটার আপেক্ষিক রোধের মান দেওয়া আছে যে পরিবাহী তার রেডিয়াস বা ব্যাসার্ধ দেওয়া আছে
এই চিত্রের পূর্বে তার দ্বারা সাত অহম রোধ তৈরি করা সম্ভব বা তৈরি করা যাবে কি যাচাই করো। ওটা করার চেষ্টা করবে, আশা করি ভালো লাগবে। তোমরা এমসিকিউ এর জন্য এই অঙ্কগুলো তোমরা সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারো যে একটি পূর্বে তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তারা নিশ্চয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রে পরিণত হয়ে যাবে। এই ইনফরমেশন উল্লেখ থাকতে পারে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো দ্বিতীয় ক্ষেত্রে রোধ হবে প্রথম ক্ষেত্রে রোধের চার গুণ। কীভাবে বুঝতে পারলাম? দৈর্ঘ্য দ্বিগুণ করার জন্য রোধ বাড়বে দ্বিগুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু অর্ধেক হয়ে গেল তার জন্য বাড়বে দ্বিগুণ। আমরা একবার বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে রোধ হবে প্রথম ক্ষেত্রে রোধের চার গুণ যদি দ্বিগুণ করা হয়। অনুরূপভাবে যদি দৈর্ঘ্য তিন গুণ করা হয় তাহলে রোধ বৃদ্ধি পাবে নয় গুণ। আমরা এইভাবেও মনে রাখতে পারি সংক্ষিপ্ত আকারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ক্লাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমার দেওয়া বাড়ির কাজ এবং গাণিতিক সমস্যাগুলো খুব ভালোভাবে চেষ্টা করবে যেন তুমি সঠিক উত্তর বের করতে পারো। তারপরেও চেষ্টা করার পরেও যদি তুমি না পারো তাহলে পরবর্তী আমার সঙ্গে যোগাযোগ করবে বা ফ্রেন্ডের সঙ্গে ডিসকাস করবে যেন সেই ম্যাথগুলো তুমি ভালোভাবে বুঝতে পারো। তারপরেও সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। স্টে হোম, স্টে সেফ।